হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে গত 7 জুলাই 2019-এ যে সিটেট পরীক্ষাটি হয়ে গেল তার পেপার ওয়ান এর বাংলা প্রথম পত্রের উত্তরগুলি করে দেওয়া হয়েছে। তো যারা পরীক্ষা দিয়েছেন বা যারা প্রশ্নটি দেখেছেন তারা দেখে থাকবেন, প্রথমেই একটি গদ্যাংশ দেওয়া হয়েছে। সেই গদ্যাংশটি পড়ে 91 থেকে 99 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো 91 নম্বর প্রশ্নটি ছিল, উমেদ শব্দের অর্থ কি? এখানে উমেদ শব্দের অর্থ হলো ইচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর অপশন ওয়ান। 92 নম্বর প্রশ্ন, আলোচ্য গদ্যে উল্লিখিত পাহাড়ের নাম কি? এই পাহাড়ের নাম হচ্ছে লাতেহার পাহাড়। 93 নম্বর প্রশ্ন, পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ করতে হবে। পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ হলো পরি যোগ কার, অর্থাৎ অপশন নাম্বার ওয়ান। 94 নম্বর প্রশ্ন, আলোচ্য গদ্যে কাকে অভাগিনী বলা হয়েছে? এখানে যদি গদ্যাংশটি পাঠ করা যায় তাহলে দেখা যাবে, জলে যে যাইতে পাইল না তাকে অভাগিনী বলা হয়েছে, অর্থাৎ এটার উত্তর হবে অপশন নাম্বার ওয়ান। এরপরে 95 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পালামৌ পর্যটন কোন পত্রিকায় লেখা হয়েছিল? এটি সঠিক উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায়, অর্থাৎ অপশন ফোর, বঙ্গদর্শন পত্রিকায়। 96 নম্বর প্রশ্ন, কুমারী কার নাম? এখানে কুমারী একটি মৌয়া গাছের নাম, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন নাম্বার থ্রি। 97, সঠিক বাক্য নির্বাচন করুন, এটি হবে পাহাড়ে কিছুই নূতন নাই, কাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমার সেখানে যাইতে হইত জানি না, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন নাম্বার টু। 98 নম্বর প্রশ্ন, রচনা অনুসারে সঠিক ক্রম নির্বাচন করুন। সঠিক ক্রম মানে কোনটা আগে রয়েছে এবং কোনটা পরে রয়েছে, অর্থাৎ কোন বাক্যটি প্রথমে রয়েছে, কোন বাক্যটি তারপরে, সেইভাবে সঠিক ক্রম নির্ণয় করতে হবে। তো সেই ক্রম যদি নির্ণয় করা যায় দেখা যাবে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ফোর, সি ডি এ বি, সি ডি এ বি। 99 নম্বর প্রশ্ন, তথাপি ড্যাশ করি তোমরা শুনিয়া আমায় ড্যাশ করো, এটি হবে তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চির বাধিত করো, অর্থাৎ এটির উত্তর হবে অপশন নাম্বার থ্রি। এরপরে একটি কবিতা রয়েছে, পল্লী কবি জসীমউদ্দীনের নিমন্ত্রণ কবিতাটি রয়েছে, সেই কবিতাটি পাঠ করার পরে 100 থেকে 105 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। 100 নম্বর প্রশ্নে রয়েছে, গেহ শব্দের অর্থ কি? গেহ শব্দের অর্থ হলো গৃহ, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন নাম্বার টু। এরপর 101, হিয়া শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন। যদি এই পদ্যাংশ অনুযায়ী যদি দেখা হয় তাহলে এখানে বলা হয়েছে, বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া। তো পদ্যাংশ অনুযায়ী এটি নদীর জল হতে পারে, কিন্তু হিয়া শব্দের সঠিক প্রতিশব্দ হৃদয়ের কোমল রূপ। এরপর 102, আলোচ্য কবিতায় গায় শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? আলোচ্য কবিতায় গায় শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে। আলোচ্য কবিতায় তিনজন নিকট আত্মীয়ের কথা বলা হয়েছে, সেগুলি হলো মা বাবা সরি মা বোন ও ভাই, অর্থাৎ এটার উত্তর হবে অপশন ওয়ান। 104, কালো জল তার মাজিয়াছে কে বা ড্যাশ চক্ষুনিয়া, উত্তর হবে কাকের চক্ষুনিয়া। 105, আলোচ্য কবিতাটি কোন ছন্দে রচিত? এটি সঠিক উত্তর হবে, আলোচ্য কবিতাটি মাত্রা বৃত্ত ছন্দে রচিত। 106 নম্বর প্রশ্ন, একটি অধ্যায়ে ছবি বা রেখাচিত্র ব্যবহৃত হয় কারণ?
এগুলি নির্ভীক নির্বস্তুক ধারণাকে বুঝতে সাহায্য করে। অর্থাৎ এটার উত্তর হবে অপশন নাম্বার ওয়ান। নেক্সট 107, ছাত্রকে একজন ভালো লেখক হিসেবে গড়ে তুলতে শিক্ষক লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানের উপর মনোনিবেশ করেন বা করবেন তা হলো ব্যাকরণ। সঠিক উত্তর হবে ব্যাকরণ। এরপরে 108, ডিসলেসিয়া যে বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো ডিসলেসিয়া এই পঠন বিশৃঙ্খলার সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন টু। এরপর 109 নম্বর প্রশ্ন, একটি পাঠ্য পড়ার সময় নিম্নলিখিতের মধ্যে কোন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ? এখানে আমার মতে এটি কোনো একটি পাঠ্য পড়ার সময় সঠিক উচ্চারণের সঙ্গে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর 110, দ্বিতীয় শ্রেণীকক্ষের শিক্ষক তাশা ছাত্রদের শব্দভাণ্ডারের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করেন, ছাত্রদের শব্দভাণ্ডারের উন্নতির জন্য নিম্নলিখিত কোনটি সবচেয়ে ভালো পদ্ধতি হবে? এটির উত্তর হবে অপশন টু, ছাত্ররা অধ্যায়ের প্রতিটি নতুন এবং কঠিন শব্দের নিচে দাগ দেবে এবং তারপর তাদের অর্থ মুখস্ত করবে। এরপর 111, দ্বিতীয় শ্রেণীকক্ষে একজন শিক্ষক অভিব্যক্তি ও অঙ্গভঙ্গির মাধ্যমে একটি আকর্ষণীয় গল্প বলছিলেন, গল্পটি বলার পর তিনি ছাত্রদের আবার সেটিকে নিজের ভাষায় বলতে বললেন, তিনি ছাত্রদের যে ক্ষমতা বুঝতে চাইছিলেন তা হল এই প্রশ্নটিতে ছাত্রদেরকে কি করা হয়েছে, ছাত্রদেরকে নিজেদের ভাষায় বলতে বলা হয়েছে। অর্থাৎ পরিষ্কার ছাত্রদের বলার বোধ শক্তি ক্ষমতা এখানে বুঝতে চেয়েছিলেন। তো সঠিক উত্তর হবে অপশন ফোর, বলার বোধ শক্তি। এরপর 112, শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে বোঝায়, এটির উত্তর হবে অপশন ফোর, দেয়ালে এমন লিখিত বিষয় সাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত। এরপর 113, প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার পাঠ্য বই শুরু হয় প্রথমে বর্ণমালা, দুই অক্ষরের তিন অক্ষরের শব্দ দিয়ে, পরে গল্প ও কবিতার মাধ্যমে, এই পাঠ্যপুস্তকে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? এটি পাঠ্যক্রমের কাঠামো পদ্ধতি অর্থাৎ কারিকুলাম ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ হতে পারে, অথবা দেখুন এখানে বলা হয়েছে প্রথমে বর্ণমালা, তারপর দুই অক্ষরের, তারপর তিন অক্ষরের শব্দ দিয়ে গল্প ও কবিতার। তো এটা ঊর্ধ্বগামী পদ্ধতিও হতে পারে, ঊর্ধ্বগামী নিচুর থেকে উপরে উঠছি বা ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, এটাও হতে পারে। এরপর 114 নম্বর প্রশ্ন, পড়ার বিভ্রান্তি হলো ডিসলেসিয়া, এই একই রকম প্রশ্ন আগেও ছিল একটা, আবার রিপিট করা হয়েছে। এবার 115 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করার জন্য একজন শিক্ষক যা করবেন তা হলো, এটার উত্তর হবে অপশন থ্রি, ছাত্রদের স্বল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে অনেক সম্ভাব্য বিকল্প চিন্তা করতে এবং বিভিন্ন ধারণা তৈরি করতে বলবেন। এরপর 116, একজন শিশু যেভাবে মাতৃভাষা শেখে, একজন শিশু শোনার মধ্য দিয়ে মাতৃভাষা শেখে। 117, নিম্নলিখিত কোনটি উৎপাদনশীল দক্ষতার শ্রেণীতে পড়ে অর্থাৎ প্রোডাক্টিভ স্কিলস, এটি বলা এবং লেখা, প্রোডাক্টিভ স্কিল, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ অপশন ওয়ান নট এ। এবার 118, তৃতীয় শ্রেণীকক্ষের শিক্ষিকা করুণা ছাত্রদের একটি কবিতা পড়ানোর পর তাদের কিছু কাজ দিতে মনস্থির করেন, নিম্নলিখিতের মধ্যে কোন কাজ তিনি নির্বাচন করবেন যাতে ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে? এটি আমার মতে ছাত্রদেরকে গোষ্ঠীবদ্ধভাবে কবিতার ব্যাখ্যা করতে বলবেন, এটি হবে সঠিক উত্তর। 119, ভাষার আঙ্গীকরণ অনুযায়ী অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? প্রতিটি শিশুরই ভাষা শিক্ষায় সহজাত সক্ষমতা থাকে, প্রতিটি শিশুরই ভাষা শিক্ষায়
এক সহজাত সক্ষমতা থাকে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ওয়ান। এরপর শেষ প্রশ্ন 120, একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এটি হবে ভাষা শিক্ষার ক্ষেত্রে সামাজিক মেলামেশাটা অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি একটু হলেও কাজে লেগে থাকে বা যদি মনে করেন যে আপনাদের কোনো বন্ধুদের কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।